সালামু আলাইকুম আপনাদের অনুরোধে আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এনকিউটার মেশিনের তাপমাত্রা স্বাভাবিক রাখা বা আপডাউন করাটা কিভাবে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার কন্ট্রোলারের দুটি বাটন থাকে একটা আপ বাটন একটা ডাউন বাটন এখানে চিহ্ন দেওয়া আছে দেখলে আপনারা বুঝতে পারবেন আর পাশে যেটা কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট আর এই পাশে বাম সাইডে আর একটা কার দেখাচ্ছে এটা হচ্ছে অ্যালার্ম অ্যালার্মটা খুবই গুরুত্বপূর্ণ এনকিউটার মেশিনের জন্য এটা আপনারা বাইরের যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন এবং এটা থাকা খুবই প্রয়োজন আপনার মেশিনে কোনো প্রকার ডিস্টার্ব দিলে আপনার অ্যালার্ম কিন্তু আপনাকে সংকেত জানিয়ে দেবে বিস্তারিত এই বিষয়ে আপনাদের সঙ্গে বলছি আর নিচে এটা অ্যাডপ্টার ছত্রিশ পয়েন্ট পাঁচ নিচে আর আটত্রিশ পয়েন্ট পাঁচ উপরেরটা আমি রাখি সাধারণত নিচেরটা ছত্রিশ পয়েন্ট পাঁচ বলতে এর নিচে তাপমাত্রা আর নামবে না ভিতরের আলো ছত্রিশ পয়েন্ট পাঁচ হওয়ার সঙ্গে সঙ্গে জেলে উঠবে আর যখন আটত্রিশ পয়েন্ট পাস হয়ে যাবে তখনই আপনার লাইটটা বন্ধ হয়ে যাবে অটোভাবেই বন্ধ হয়ে যাবে উপরের বাটন আটত্রিশ পয়েন্ট পাস অতিক্রম করলে ভিতরে ব্যাপটা বন্ধ হয়ে যাবে কাজে তাপমাত্রা এখানে অনুকূলে থাকবে এবার আপনাদের দেখাবো কিভাবে বাটন চাপ দিলে উপরে তাপমাত্রা এবং নিচের তাপমাত্রা দুটোই দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে আপ বাটন এবং ডাউন বাটন বাটন চেপে ধরে রাখলে চেঞ্জ হয়ে যাবে আর যদি আপনি উপরের দিকে নিচের উপরে ও নিচের বাটনের সাহায্যে বাড়ানো কমানো যাবে দেখতে পাচ্ছেন চাপ দিলে বাড়ছে এ পাশেটা চাপ দিলে কমছে এভাবেই সেট করা যাবে একেবারে সহজ আপনারা একটু খেয়াল করে দেখলে হয়তো বুঝতে পারবেন আর তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে আপনারা অবশ্যই আবার কমেন্ট করতে পারেন আমি আপনাদের আরও সহজ করে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। চাপ দেওয়া ছেড়ে দিলে অটো সেফ হয়ে যায় তাপও ডাউন তাপমাত্রা এভাবেই তাপমাত্রা সেট করা যায় আর আপনি যদি অ্যালার্ম সেট করতে চান তাহলে তাপমাত্রা আপনার অবশ্যই বেশি বা কম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মেশিনে অ্যালার্মটা বেজে উঠবে তাহলে আপনি সঙ্গে সঙ্গে মেশিনটা বন্ধ করতে পারবেন বন্ধ করে আপনি দেখতেও দেখতে পারবেন যে কি সমস্যাটা হয়েছে এভাবে আপনারা যে কেউ করতে পারেন আর অ্যালার্ম বাটনটা আপনারা কিনে নিতে পারেন যে কোনো দোকান থেকে দাম একেবারে হাতের নাগালে কোনো সমস্যা নেই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন